নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি ঢ্যাঁড়শের অসম্ভব মজার একটি রেসিপি, যা খুব সহজেই খুব কম উপকরণ দিয়ে তৈরি করে দেখতে পারেন। রেসিপিটা তৈরি করার জন্য একটি পাত্রে নিয়ে নিচ্ছি 100 গ্রাম মুসুর ডাল বাটা। মুসুর ডালকে ভালো করে ধুয়ে প্রায় 30 মিনিট জলে ভিজিয়ে রেখেছিলাম। ডাল ভালো করে ভিজে গেলে ডালকে বেটে নিয়েছি। ডাল বাটা নেওয়া হয়ে গেলে এতে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, 1টা ছোট সাইজের পেঁয়াজ কুচি, 1/4 টিস্পুন রসুন বাটা, 1/4 টিস্পুন আদা বাটা, 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/4 টিস্পুন লঙ্কা গুঁড়ো। সব উপকরণগুলিকে ভালো করে মিশিয়ে নিচ্ছে। ডাল বাটাতে আপনারা ঝালটা নিজেদের স্বাদ মতো দেবেন, লঙ্কা গুঁড়ো না দিয়ে কাঁচা লঙ্কা কুচি দিয়েও এটাকে ভালো করে মিশিয়ে নিতে পারেন। ডাল বাটা রেডি হয়ে গেল। গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে মুসুর ডালের বড়া ভেজে নিচ্ছে। সাইজটা আপনারা নিজেদের পছন্দ মতো তৈরি করবেন। একটা সাইড ভাজা হয়ে গেলে ঘুরিয়ে দিচ্ছি অন্য সাইড ভাজার জন্য। মিডিয়াম ফ্লেমে বড়াগুলিকে এইভাবে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছে। বড়াগুলি ভাজা হয়ে গেছে, তেল থেকে তুলে নিচ্ছে। বাকি তেলে একটা মাঝারি সাইজের আলুকে লম্বা লম্বা টুকরো করে কেটে নিয়েছি, আলুর টুকরো দিয়ে দিলাম। আলুকেও তেলে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছে। আলুটা আপনারা পরিমাণ মতো দেবেন। আলু ভাজা হয়ে গেছে, তেল থেকে তুলে নিচ্ছে। বাকি তেলে দিয়ে দিচ্ছি 200 গ্রাম পরিমাণ ঢ্যাঁড়স। ঢ্যাঁড়সকে ভালো করে ধুয়ে নিয়ে 2 পাশটা অল্প করে কেটে বাদ দিয়ে দিয়েছি। ঢ্যাঁড়সকে তেলে দিয়ে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছে। ঢ্যাঁড়সকেও ভেজে নিলাম, ঢ্যাঁড়সকেও তেল থেকে তুলে নিচ্ছে। বাকি তেলে দিয়ে দিচ্ছি 1টা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজকে তেলে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছে। পেঁয়াজ ভাজার সময় এতে দিয়ে দেব 1/4 টিস্পুন রসুন বাটা, 1/4 টিস্পুন আদা বাটা। খুব সামান্য আদা রসুন লাগে, অল্প একটু আদা রসুন বাটা দিয়ে দিলাম। পেঁয়াজও খুব কম লাগে। সব কিছু মিশিয়ে ভেজে নিচ্ছে। এই রেসিপিটা তৈরি করতে ঝাল মশলা খুব কম লাগে, বাট খেতে খুব টেস্টি হয়। আদা রসুন পেঁয়াজ সব কিছু ভালো করে ভেজে নিলাম। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, 1/2 টিস্পুন লঙ্কা গুঁড়ো, 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, অল্প একটু জল। জল দিয়ে মশলাটাকে নাড়াচাড়া করে ভালো করে ভেজে নিচ্ছে। আপনারা চাইলে এতে অল্প একটু টমেটো কুচিও অ্যাড করতে পারেন। মশলা ভালো করে ভাজা হয়ে গেলে তেল আলাদা হতে শুরু করলে এতে দিয়ে দেব জল। প্রায় 1/2 গ্লাস জল দিয়ে দিলাম, মশলার সাথে মিশিয়ে নিচ্ছে। আগে থেকে ভেজে রাখা আলুর টুকরো আর ঢ্যাঁড়স দিয়ে দেব। সব কিছু মিশিয়ে নিচ্ছে। মেশানো হয়ে গেলে 5-7 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে ঢেকে রেখে দেব, যতক্ষণ না আলু আর ঢ্যাঁড়স ভালো করে সেদ্ধ হচ্ছে। প্রায় 7 মিনিট মতো ঢেকে রেখেছিলাম, ঢাকনা খুলে দেখে নেব আলু ঢ্যাঁড়স ভালো করে সেদ্ধ হয়েছে কিনা। ভালো করে সেদ্ধ হয়ে গেছে।
এইবার এতে আমি দিয়ে দেব ভেজে রাখা মুসুর ডালের বড়া। বড়া দিয়ে আরো 1-2 মিনিট ফুটিয়ে নিচ্ছে। খুব বেশি নাড়াচাড়া করার প্রয়োজন নেই, তাহলে ঢেঁড়স ভেঙে যেতে পারে। 1-2 মিনিট মিডিয়াম ফ্লেমে ফুটিয়ে নিয়ে গ্যাস অফ করে দেব। একটা প্লেটে নিয়ে নিয়েছি, রেসিপিটা আপনারা অবশ্যই এইভাবে তৈরি করে দেখবেন। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্টস করতে ভুলবেন না। আর আমার থেকে নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করতে ভুলবেন না।